স্বাগত নিউজ 24 দিনের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থিম। শুরুতেই ওয়ানডে সিরিজের খবর। হারারেতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে এই মুহূর্তে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ এক উইকেটে 5 রান। নিজের রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন অধিনায়ক তামিম ইকবাল। নিজেদের সর্বশেষ ম্যাচ থেকে এই ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে একাধিক পরিবর্তন। ব্যক্তিগত কারণে দেশে ফিরে আসায় জিম্বাবুয়ে সফরে দল পাচ্ছে না উইকেট রক্ষক মুশফিকুর রহিমকে। চোটের কারণে প্রথম ওয়ানডেতে খেলা হচ্ছে না পেসার মুস্তাফিজুর রহমানেরও। একাদশে সুযোগ পানি ওপেনার নাইম শেখ, তাই ব্যাটিং উদ্বোধনী অধিনায়ক তামিমের সাথে নেমেছেন লিটন দাস। পেস বোলিংয়ে তাসকিন আহমেদ এবং মোহাম্মদ সাইফুদ্দিনের সাথে আছেন শরীফুল ইসলাম। সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদের সাথে আছেন মোহাম্মদ মিঠুন ও মোসাদ্দেক হোসেন সৈকত। জিম্বাবুয়েও তাদের নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামসকে পাচ্ছে না ওয়ানডে সিরিজে। তার বদলে দলকে নেতৃত্ব দিচ্ছেন ব্র্যান্ডন টেলর। এবারে অন্যান্য প্রসঙ্গ। বিধিনিষেধ শিথিল হওয়ায় ঈদের বেশ কয়েকদিন আগেই রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখ মানুষ। দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঘরমুখ হাজার হাজার মানুষের স্রোত এখন দুই প্রধান ফেরিঘাট শিমুলিয়া বাংলাবাজার ও দৌলতদিয়া পাটুরিয়ায়। এদিকে সড়ক পথেও বেড়েছে যানবাহনের চাপ। এই কারণে ঢাকা টাঙ্গাইলে বেশ কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানবাহন ধীর গতিতে চলাচল করছে। এতে ভোগান্তিতে পড়েছে এই পথের যাত্রী ও চালকরা। করোনা মহামারী এই সময়েও স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মানতে উদাসীন অনেকেই। প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ঈদকে সামনে রেখে বাড়ি ফিরতে শুরু করেছে দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষ। এ কারণে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথে যানবাহন ও ঈদে ঘরমুখ যাত্রীদের প্রচণ্ড ভিড়। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব উপেক্ষা করেই ফেরি, লঞ্চ ও স্পিডবোর্ডে করেও পদ্মা পাড়ি দিচ্ছেন ঘরমুখ মানুষ। শিমুলিয়াঘাটে পারাপারের অপেক্ষায় আছে কয়েক শতাধিক যানবাহন। ঘাটে এসে দীর্ঘ সময় অপেক্ষায় ভোগান্তিতে পড়েছে এই পথের যাত্রী ও চালকরা। একই চিত্র মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ির দৌলতদিয়া ঘাটেও। এই নৌপথে বর্তমানে 14টি ফেরি ও 34টি লঞ্চ চলাচল করছে। তারপরও প্রতিটি যানবাহনকে ফেরি পারের জন্য অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। এ কারণেই দৌলতদিয়া ঘাটে নদী পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েকশো পশুবাহী ও যাত্রীবাহী যানবাহন। 11টা বাজে গাড়িটা লোড হয়েছে, ঠিক আছে। এখানে আমরা 1টা বাজে আসছি, এই পর্যন্ত এদিকে বৃহস্পতিবার থেকে লকডাউন শিথিল হওয়ায় পরিবারের সাথে ঈদ উদযাপনের জন্য সড়ক পথেও বাড়ি যাচ্ছেন অনেকে। এ কারণে শুক্রবার সড়ক মহাসড়কেও যানবাহনের চাপ বেড়েছে। সকাল থেকে ঢাকা আরিচা ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ পরিবহন চলাচল করছে। এসব মহাসড়কে যানবাহন ধীর গতিতে চলাচল করায় কোথাও কোথাও যানজটের সৃষ্টি হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এ বিষয়ে বিস্তারিত জানাতে গাবতলী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, সকাল থেকেই আপনি দেখিয়েছেন বাড়িমুখী মানুষের চাপ কিন্তু গাবতলীতে অনেক বেশি। এই মুহূর্তে আসলে কি অবস্থা দেখতে পাচ্ছেন আর স্বাস্থ্যবিধি আসলে কতটা লঙ্ঘিত হচ্ছে? অর্থে আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, সকাল থেকেই কিন্তু গাবতলীতে কিন্তু প্রচুর ভিড় রয়েছে। এখনও কিন্তু নারীর টানে বাড়ি ফিরছে মানুষ, কিন্তু যেহেতু ছুটির দিন আজকে, আপনি সেখানে কিন্তু এখনও ভিড় করছে এবং কাউন্টারগুলোতে টিকিট কাটছে এবং সেখানে কিন্তু তারা অপেক্ষায় রয়েছে। এবং সেই গাড়িগুলি আসলে সেই যেহেতু নির্দিষ্ট সময় মতো যে গাড়িগুলি এখনও ছেড়ে যাচ্ছে না, এবং সড়কে কিন্তু যানজট রয়েছে। যানজটের কারণে মূলত আপনার পরিবহনগুলি অত নির্দিষ্ট সময় মতো তারা কিন্তু এখানে আসতে পারতেছে না, যার কারণে মূলত কিন্তু যে এই সমস্যাগুলি হচ্ছে। এবং টিকিট কাউন্টারগুলিতে আপনি দেখছেন যে ভিড় রয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে এই মুহূর্তে আসলে যে আপনার সাথে একটু কথা বলি, টিকিট কি কেটেছেন আপনারা? জি না, টিকিট পাচ্ছেন আমরা। হ্যাঁ, যাবেন ফরিদপুর? ফরিদপুর টিকিট পেয়েছেন? জি না। কখন এসেছেন? এই মাত্র এসেছেন। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছে যে এখানে কিন্তু মানুষ কিন্তু তারা যে এখনও টিকিটের অপেক্ষায় রয়েছে এবং পরিবহন কিন্তু খুব সংকট।
যেহেতু লকডাউন শিথিল করা হয়েছে, শিথিলের কারণেই কিন্তু মূলত যাত্রীদের চাপ বেড়েছে এবং প্রত্যেকটা সড়কেই কিন্তু এখন ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা রিচা মহাসড়ক এবং টুঙ্গি আসলে মহাসড়ক এই সড়কগুলিতে কিন্তু এখন তীব্র যানজট রয়েছে, যার কারণে যেসব গাড়িগুলি নির্দিষ্ট সময় মতো আসলে আসতে পারছে না, যার কারণে আসলে মূলত এখানে যাত্রীদের চাপ রয়েছে এবং সামাজিক যে দূরত্ব সেটা কিন্তু আসলে মানা হচ্ছে না, যার কারণে এখানকার যারা যাত্রীরা তারা কিন্তু আসলে জীবনের ঝুঁকি নিয়েই করোনার মধ্যেই কিন্তু তারা সংক্রমণ নিয়েই কিন্তু আসলে বাড়ি ফিরছে। এই ছিল আমার কাছে গাবতলি থেকে ঘরে ফেরা মানুষের সর্বশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে অর্থের কাছে। অর্থ নাজমুল, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে সহকর্মী নাজমুল হুদা যুক্ত হয়েছিলেন গাবতলি থেকে। কোরবানির ঈদ খনি আসায় খুলনায় জমে উঠেছে পশুর হাট। ডুমুরিয়ার খর্নিয়া এবং শাহপুর হাটে সকাল থেকে রাত অবধি পশু বিক্রি হচ্ছে। তবে বিক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় এবার হাটে ক্রেতার আনাগোনা কম, দামও প্রত্যাশার তুলনায় কম। স্বাস্থ্যবিধি উপেক্ষিত হওয়ায় দ্রুত প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় রয়েছেন অনেকেই। শামসুজ্জামান শাহিনের তথ্য, ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। খুলনার শহরতলিতে ডুমরিয়ার খর্নিয়া বৃহৎ গরু ছাগলের হাট। প্রতি বছর কয়েক হাজার গরু এই হাটে বেচা কেনা হয়, তবে করোনা ও লকডাউনের কারণে এবার পাল্টে গেছে সে চিত্র। বিক্রেতারা বলছেন, গেল বছরের তুলনায় এবার হাটে ক্রেতার আনাগোনা কম, দামও কম, তবে ঈদের দু তিন দিন আগে গরু বিক্রি বেশি হবে এমন আশাও করছেন তারা। খাওয়াদাওয়ার তুলনায় ঈদের তুলনায় গরু বিক্রি করা যায় না, অনেক লসে ভর্তি হয়। দেখা যাচ্ছে যে 1,20,000 ছিল, সেটা 1,10,000-এ এক লাখে কেনা যাচ্ছে। এদিকে খর্নিয়া হাটে 32 মণ ওজনের হোলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরুর দাম উঠেছে 5,10,000 টাকা। ডুমরিয়ার গোবিন্দকাঠি গ্রামের জাকির হোসেন এই গরুটির দাম হাঁকিয়েছেন 6,50,000 টাকা। 100% ফ্রিজিয়ান, এটা দাম চাচ্ছে 6,50,000 টাকা, 5,10,000 টাকা অলরেডি রেট হয়ে গেছে। গরুটার ওজন আছে 32 মণ। হাটে ভিড়ের মধ্যে স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব উপেক্ষা করেই বেচাকেনি করছেন ক্রেতা বিক্রেতা উভয়েই। তবে হাটে স্বাস্থ্যবিধি মানতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। যদি হাটের মধ্যে সামাজিক দূরত্বটা বজায় রাখা সম্ভব না, তারপর তারা চেষ্টা করেছেন এবং প্রত্যেকে মাস্ক পরার জন্য মাইকিং করছেন, প্রচার করছেন এবং কমিটির লোকজন তারা নিজেরাই দেখভাল করছেন। সংশ্লিষ্টরা বলছেন, ক্রেতা বিক্রেতাদের সুবিধার্থে ঈদের আগে শহরতলিতে আরেকটি হাট বসবে। ক্রেতা বিক্রেতাদের জন্য আগামী রবিবার, যেহেতু আশেপাশে কোথাও কোনো হাট নাই, আমরা আগামী রবিবার এখানে হাট বসাবো। করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মেনেই হাট পরিচালনা করা হবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজধানীর বাইরে এরই মধ্যে জমে উঠেছে পশুর হাট। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই দিনভর চলছে বেচাকেনা। পশুর হাটের খবর জানাতে এই মুহূর্তে বগুড়া এবং রাজধানী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু এবং তালুকদার বিপ্লব। শুরুতেই চলে যেতে চাই বগুড়ায়, সেখান থেকে যুক্ত হচ্ছেন আব্দুস সালাম বাবু। বাবু, পশুর হাটে বেচাকেনা কতটা জমে উঠেছে আর স্বাস্থ্যবিধি সেখানে কতটা মানা হচ্ছে? অর্থী, আপনি যেমনটি বলছিলেন, স্বাস্থ্যবিধি বলতে তেমন কিছু নেই হাটগুলোতে। অনেকে মাস্ক পরে থাকলেও বেশিরভাগ মানুষের মুখেই মাস্ক নেই। আমরা রয়েছি বগুড়া শহরের বনানী হাটে, যে হাটে নামাজের পর থেকেই কেনা বেচা শুরু হয়েছে। এই হাটে বিশাল আকৃতির গরু উঠেছে। আপনি দেখতে পাচ্ছেন শাহিওয়াল জাতের একটি গরু উঠেছে, যেটার দাম 3,00,000 টাকা হাঁকিয়েছেন। পাশাপাশি হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গরু এসেছে, যেটার প্রায় 22 মণ ওজনের গরু তারা বলছে, সেটার দাম তারা 5,00,000 টাকা হাঁকিয়েছেন। হাট শুরু হয়েছে এবং ক্রেতা বিক্রেতারা ইতিমধ্যে হাটের মধ্যে এসেছেন, তারা দেখাশোনা করছেন যে হাটের গরু পছন্দ করছেন। তবে এখানে পুলিশ প্রশাসনের তদারকি থাকলেও জেলা প্রশাসনের নির্দেশনা রয়েছে যেন তারা দ্রুত এই এই এলাকায় যারা আসা যাওয়া করছেন, ক্রেতা বিক্রেতারা আসছেন, তারা যেন অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলে। কিন্তু আমরা হাটে দেখেছি অধিকাংশের মুখেই মাস্ক নেই। যারা ক্রেতা আছে এবং বিক্রেতা রয়েছেন, আর হাটে স্বাস্থ্যবিধি মানা যাবে না এমনটিও জানিয়েছেন এই হাটের অনেকে আগতরা।
তো যার কারণে এই বগুড়ার যে হাটগুলো হচ্ছে আজকে বগুড়ার কয়েকটি হাট আজকে বসছে দুপুর থেকেই সন্ধ্যার পর পর্যন্ত এই হাটগুলো চলবে সেই হাটগুলো কিন্তু আমরা স্বাস্থ্যবিধি দেখতে পাচ্ছি না তবে কেনা বেচা ব্যাপক হারে জমে উঠেছে আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি বগুড়ায় এবছর পশু চাহিদা রয়েছে 3,73,000 এবং পশুর চাহিদা রয়েছে 3,73,000 এবং পশু চাহিদা রয়েছে 3,26,000 সেক্ষেত্রে পশু উদ্ভৃত থাকবে এবং বগুড়া থেকে পশু কোরবানির পশু ক্রয় করে নিয়ে ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে প্রেরণ করছে ব্যবসায়ীরা সেটাও আমরা দেখতে পাচ্ছি এবং ব্যবসায়ীরা ভালো মানের বড় ধরনের গরু ক্রয় করে তারা ট্রাকে করে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে তো আমরা বগুড়ার বনানী হাট থেকে এই ছিল সর্বশেষ ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে অর্থি বাবু ধন্যবাদ আপনাকে বগুড়ার খবর জানছিলাম এদিকে কাল থেকে রাজধানীতে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে পশুর হাট প্রস্তুতির খবর জানাতে ধলপুর এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব বিপ্লব কাল থেকে রাজধানীতে শুরু হচ্ছে পশুর হাট প্রস্তুতি কতটা দেখতে পাচ্ছেন জি আমি এর আগেও কিন্তু বলেছি যে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মোট স্থায়ী সহ যে 21টি হাট রয়েছে সেই 21টি হাট কিন্তু আগামীকাল শনিবার থেকে যেই সরকারি নির্দেশনা আনুষ্ঠানিকভাবে বেচা বিক্রি কিন্তু শুরু হবে এবং এরই মধ্যে কিন্তু পুরোপুরি প্রস্তুত এবং আপনি জানেন যে এই সময় কিন্তু 46টি প্রায় শর্ত দিয়ে এই করোনাকালীন সময়ে তারা কিন্তু এই সরকার স্বাস্থ্যবিধি নিশ্চিতের কথা বলেছে এবং এটি নিয়ে কিন্তু আসলে ইজারাদাররা যারা রয়েছে তাদের উপরে আসলে সবচেয়ে বেশি দায়িত্ব দেওয়া হয়েছে আমার সাথে কিন্তু এই ধলপুর এলাকার যে গোলাপবাগ হাট রয়েছে হাটের ইজারাদার রয়েছেন ওনার কাছ থেকে জানবো আপনি কতটুকু স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পেরেছেন এবং পারবেন বলে মনে করছেন সিটি কর্পোরেশনের নির্দেশনা অনুযায়ী আমি সিটি কর্পোরেশন নির্দেশনা অনুযায়ী ইনশাল্লাহ মার্চ ব্যবহারের আমাদের ভলান্টিয়ারের মাধ্যমে 100% মাস্ক ব্যবহার করে স্যানিটাইজ ব্যবহার করতেছি যারা পাইকারে প্রবেশ করতেছে ওরা সকলকে মাস্ক ব্যবহার করে যাতে প্রবেশ করে সেই ব্যবস্থা ইনশাল্লাহ রেখেছি 100% আমরা সিটি কর্পোরেশনের আইন মেনে আমরা এটা পরিচালনা করতেছি ইনশাল্লাহ জি ধন্যবাদ অর্থাৎ আপনি শুনলেন যে একই সাথে কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যে হাটগুলো রয়েছে সেই হাটগুলোতেও কিন্তু আসলে যে জায়গাতে আমরা একটু কমতি দেখি সেই জায়গাতে হলো যে যারা আসলে পাইকার রয়েছে বা যারা বিক্রেতা রয়েছে বিভিন্ন জেলা থেকে যারা আসলে কোরবানির পশুটি বিক্রি করার জন্য ঢাকায় এসেছে তাদের মধ্যে আসলে এই যে মাস্ক ব্যবহার করা স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কিছুটা উদাসীনতা রয়েছে এবং একই সাথে কিন্তু সংশ্লিষ্ট হাট ইজারাদার পক্ষ থেকেও কিন্তু মাইকিং করা প্রচারণা করা সেই কার্যক্রমগুলো কিন্তু আমরা দেখে আসছি তো এই জায়গাতে আসলে যারা সাধারণ ক্রেতা রয়েছে তাদের একটি বক্তব্য যেন এটি যেন হাটগুলোতে অন্তত নিশ্চিত করা হয় তারা যেন অন্তত ঝুঁকি মুক্তভাবে যেন এইসব হাটগুলোতে তাদের কোরবানির পশুটি কেনা কিনতে পারেন এই বিষয়টি তারা বলছেন তো এই ছিল আমার কাছ থেকে সবশেষ বিপ্লব আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি পশুর হাটের খবর জানাতে আমাদের সাথে ধলপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তালুকদার বিপ্লব এবং এর আগে আমাদের সাথে বগুড়া থেকে যুক্ত হয়েছিলেন আব্দুল সালাম বাবু 129 টাকায় 17 GB ইন্টারনেট তাও আবার মেয়াদ মাত্র 7 দিন এ যেন ইন্টারনেট ডেটা প্যাকের নামে শুভঙ্করের ফাঁকি মাত্র 7 দিনে 17 GB ইন্টারনেটের মতো এমন চমকপ্রদ বহু ইন্টারনেট প্যাকেজ টেলিকম কোম্পানিগুলোর তবে বাস্তবে দীর্ঘমেয়াদী ইন্টারনেটের মূল্য কমছে না যেন কিছুতেই বিশেষজ্ঞরা বলছেন দুটো এনটিটিএন কোম্পানির বাজার দখল করাই এর প্রধান কারণ তবে বিটিআরসিকেও নিতে হবে মানহীন ইন্টারনেটের দায়ভার এমনটা বলছে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান মোবাইল ইন্টারনেটের মূল্য গ্রাহকের সাধ্যের মধ্যে রাখতে 2017 সালে কস্ট মডেলিং কার্যক্রম হাতে নিয়েছিল বিটিআরসি তবে সেটি আজও দেখেনি আলোর মুখ অথচ বিটিআরসির তথ্যই বলছে দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহকের সংখ্যা 9 মিলিয়নের বেশি যার অন্তত 10 গুণ বেশি গ্রাহক মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী 107 মিলিয়ন অর্থাৎ দেশের মোট ইন্টারনেট ব্যবহারকারীর 90% মোবাইল ইন্টারনেট ব্যবহার করছেন টেলিকম শিল্প এখন বৈশ্বিক ব্যবসা অথচ বিশ্ব বিচারে এখনও পিছিয়ে আছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংগঠন বলছে দেশে 1 GB ডেটা প্যাকের গড় মূল্য 59 টাকা যা পাশের দেশ ভারতে মাত্র 7.65 টাকা এছাড়াও টেলিকম অপারেটরদের যেখানে প্রয়োজন 100 MHz স্পেকট্রাম সেখানে বাংলাদেশে রয়েছে গড়ে মাত্র 39 MHz বিশ্বের 140টি দেশের ইন্টারনেট স্পিডের তালিকাতেও বাংলাদেশের অবস্থান 136তম এই দায় কিছুতেই এড়াতে পারে না বিটিআরসি এমনটাই বলছে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন আমরা মোবাইল ইন্টারনেটের গতি দিক দিয়ে যেমন পিছিয়ে আছি
এবং যে সরকার ব্যান্ডুইথে দাম কমিয়ে জনগণকে যে সহজ লভ্য করার যে ব্যবস্থাটা করলেন সেটা থেকেও আমরা বঞ্চিত হচ্ছি। টেলিযোগাযোগ বিশেষজ্ঞরা মনে করেন দেশের দুটি এনটিটিএন কোম্পানি বাজার দখল করে থাকায় কমানো যাচ্ছে না ইন্টারনেটের মূল্য। প্রাইস কমানো যেতে পারে, আরো কমানো যেতে পারে, কিন্তু সার্ভিস কোয়ালিটি যদি এনশিওর করা না যায় তাহলে আসলে কম প্রাইস কখনোই আমাকে এনশিওর করবে না যে আমার দেশের মানুষ রাইট সেবাটা পাচ্ছে। 2008 সালে 1 GB ব্যান্ডউইথের মূল্য ছিল 1,27,000 টাকা, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এক যুগের চেষ্টায় যা এখন মাত্র 285 টাকায়। এছাড়াও দেশব্যাপী ব্রডব্যান্ড ইন্টারনেটের মূল্য এখন 1 রেট। কেন কমানো যাচ্ছে না মোবাইল ইন্টারনেটের মূল্য, সে প্রশ্ন এখনো থেকেই যাচ্ছে। রিশাদ হাসান, News24, ঢাকা। সাংবাদিক সময় হলো একটি বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত, দেখছেন দিনের সংবাদ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন 111 এর কুশি লবরা এখনো ষড়যন্ত্র করছে আরেকটা 111 সৃষ্টি করতে, সেদিন আর আসবে না। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। এখনো রঙিন খোয়াব দেখছেন, সেই রঙিন খোয়াব বাংলাদেশে আর কোনোদিনও সফল হবে না, আপনাদের স্বপ্ন দুঃস্বপ্নে রূপান্তরিত হবে। বাংলা একাডেমির মহাপরিচালক হলেন কবি মোহাম্মদ নুরুল হুদা। নতুন মহাপরিচালককে ইতিমধ্যেই অভ্যর্থনা জানিয়েছেন তার সহকর্মীরা। বাংলা একাডেমির সাথে থাকা মানে বাংলাদেশের সাথে থাকা বলে মনে করেন এই কবি। News24 এর সাথে আলাপকালে তিনি তুলে ধরেন তার কর্মপরিকল্পনা। আরও জানাচ্ছেন সুকন্যা আমির। 70 দশকের বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি মোহাম্মদ নুরুল হুদা, একই সঙ্গে তিনি একজন ঔপন্যাসিক ও সাহিত্য সমালোচক। এবারে বাংলা একাডেমির মহাপরিচালকের পদ পেলেন তিনি। গত 11 জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে 3 বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয় তাঁকে। বাংলা একাডেমির সঙ্গে তার সংযুক্তি 1973 সাল থেকে, তখন তিনি অনুবাদ বিভাগের সহপরিচালকের দায়িত্বে ছিলেন। এই প্রতিষ্ঠানের সাথে কাজ করা মানে স্বাধীনতার চেতনা সমৃদ্ধ বাংলাদেশের সাথে থাকা বলে মনে করেন এই কবি। আমার জাতির মননের প্রতি, সৃষ্টিশীলতার প্রতীক এবং জাতির যে সদাচারী বিকাশ, সেই বিকাশের প্রতীক বাংলা একাডেমি। আমাদের একবারে 21 ফেব্রুয়ারির যে আন্দোলন, ভাষা আন্দোলন, যে ভাষা আন্দোলন আন্দোলন পরিশেষে আবার জাতীয়তাবাদী আন্দোলনে পরিণত হয়েছে, সাংস্কৃতিক আন্দোলনে পরিণত হয়েছে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের আন্দোলনে পরিণত হয়েছে, ফলে বাংলা একাডেমির সঙ্গে থাকা মানে আমি বারবার মনে করেছি এই স্বাধীনতার চেতনা সমৃদ্ধ বাংলাদেশের সঙ্গে থাকা। অনুবাদ কপিরাইট নিয়ে কাজ করতে চান নতুন মহাপরিচালক, সেই সাথে বাংলা সাহিত্য সংস্কৃতিকে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দেওয়ারও পরিকল্পনা রয়েছে তার। বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি সব কিছুকে তুলে ধরা এবং পৃথিবীতে ছড়িয়ে দেওয়া, আবার পৃথিবীর যা কিছু শিল্প সাহিত্য আছে তাকে বাংলাদেশের সঙ্গে বাংলাদেশে নিয়ে আসা, মূল পরিকল্পনা অনুবাদ। যে অনুবাদ মানে বিভিন্ন শুধু লিখিত অনুবাদ নয়, মুখী অনুবাদ হতে পারে। আমাদের কপিরাইট জানতে হবে, কপিরাইট মানে আমার রচনাটির নিজের যে সাংস্কৃতিক মূল্য আছে আমার কবিতা, আবার এইটারও একটা প্রায়োগিক মূল্য আছে। এটাকে যদি আমি আবৃত্তি করে দেই, ইউটিউবে দিয়ে দেই, ইউটিউব থেকে কিন্তু আর এই হয়ে যাবে, কপিরাইটে কিন্তু এই প্রস্তাবনাও দিয়ে আছে। 1988 সালে বাংলা কবিতায় অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার এবং 2015 সালে 21শে পদক প্রদান করা হয় কবি নুরুল হুদাকে। সুকন্যা আমির, News24, ঢাকা। রাজশাহীতে এবারও অর্থ সংকটে চামড়া ব্যবসায়ীরা, যার প্রভাব পড়তে পারে কোরবানির পশুর চামড়া বেচাকেনায়। ব্যবসায়ীরা বলছেন ট্যানারি মালিকরা তাদের পাওনা পরিশোধ না করায় সংকট কাটছে না। তবে এবার চামড়া নিয়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে আগে থেকে প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। রাজশাহী থেকে কাজী শাহিদের রিপোর্ট। বছর ঘুরে আবারও কোরবানি ঈদ, প্রতি বছরই এ সময় পশুর চামড়া নিয়ে চলে নানা কারসাজি। সরকারের বেঁধে দেয়া দামও চামড়ার দরপতন ঠেকাতে পারে না, ফলে সুযোগ নেয় অসাধু চক্র।
চামড়া শিল্পের উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেছে বাণিজ্য মন্ত্রণালয়, কিন্তু খুব একটা আশার খবর নেই চামড়া ব্যবসায়ীদের কাছে। ট্যানারি মালিকরা এবারও দিচ্ছেন না রাজশাহীর ব্যবসায়ীদের পাওনা, যা সংকটে ফেলবে এই অঞ্চলের ব্যবসায়ীদের। আমাদের মেন পদ্ধতি তো নষ্ট হয়ে গেছে, আমাদের 15 সালে মেন যে পদ্ধতিটা ছিল এটা তো সংকটে পড়বই। রাজশাহী চামড়া ব্যবসায়ী গ্রুপের পক্ষ থেকে দাবি তুলে ধরা হয়েছে চেম্বার অফ কমার্সের কাছে। আগের পাওনা আদায় উদ্যোগ, ব্যাংক ঋণ সুবিধা নিশ্চিত, মৌসুমী ব্যবসায়ীদের দৌরত্ব বন্ধ করার দাবি জানিয়েছেন তারা। আমাদের চামড়া ব্যবসায়ী তো আমরা কিছুক্ষণ আগে মিটিং করেছি, মিটিং করে তাদের যে সমস্যাগুলো তারা আমরা ঢাকার সাথে যোগাযোগ করে যদি তাদের টাকার সমস্যা হয় টাকা তুলতে সে ব্যাপারে রাজশাহী চেম্বার সহায়তা করবে। সরকার নির্ধারিত দামে চামড়া কিনেও ব্যবসায়ীরা গত বছর বিক্রি করতে পারেননি ট্যানারি মালিকদের কাছ থেকে সাড়া না পেয়ে। রাজশাহীতে নদীতে চামড়া ফেলে ক্ষোভ প্রকাশ করেছিলেন মৌসুমি ব্যবসায়ী, যা দেশ জুড়ে আলোচনার ঝড় তোলে। এবার চামড়া নিয়ে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ ও জেলা প্রশাসন সতর্ক আছে। স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকও করেছেন জেলা ও নগর পুলিশের শীর্ষকর্তারা। চামড়াগুলো যেন তারা কালেকশন করে যেন তারা এখান থেকে সঠিকভাবে যেন ঢাকাতে বা যে জায়গায় তাদের আড়ত আছে ওখানে যেন নিয়ে যায়, এই ব্যাপারে আমরা সতর্ক আছি এবং আমাদের ফুল প্রিপারেশন আছে। চামড়ার ব্যবসাটাকে নিয়ে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর এবং অস্বস্তিকর পরিস্থিতি তৈরি না হয় সেজন্য আমরা সজাগ আছি এবং আমাদের গোয়েন্দা সমস্ত কাজ করছে। রাজশাহীতে এবার 5 কোটি টাকার চামড়া কেনা বেচা হবে বলে আশাবাদী ব্যবসায়ীরা। কাজী শাহেদ, News 24, রাজশাহী। আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবার স্বাগত, দেখছেন দিনের সংবাদ। এবারে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনা নিয়ে টুকরো খবর। চট্টগ্রামের সীতাকুণ্ডের ডাকাতে কবলে পড়ে ট্রাক চালক আব্দুর রহমান নিহত হয়েছে। আজ ভোর 4টার সময় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় ট্রাকটি মাগুরা থেকে গরু নিয়ে চট্টগ্রামের বিবিরহাট এলাকায় যাচ্ছিল, তবে বায়াজিদ লিংক রোড এলাকায় ট্রাকটিকে সামনে থেকে আরেকটি ছোট পিকআপ আটকে দেয়। এ সময় পিকআপ থেকে 4-5 জন ডাকাত অস্ত্র দেখিয়ে ট্রাকটিকে থামতে বলে। চালক ট্রাকটি না থামালে ডাকাতরা তাকে উদ্দেশ্য করে গুলি করে। এ সময় ঘটনাস্থলেই ট্রাক চালক আব্দুর রহমানের মৃত্যু হয়। এদিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের এক সদস্যের ফাঁসি কার্যকর করা হয়েছে। কোনাবাড়ি থানার ওসি আবু সিদ্দিকি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত 11টার দিকে আসাদুজ্জামান পনিরের ফাঁসি কার্যকর করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আসাদুজ্জামানের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। যমুনার বুকে জেগে ওঠা বালুচরে বছরে প্রায় 800 কোটি টাকার ফসল উৎপাদন করছে চরাঞ্চলের মানুষ, পাশাপাশি সমৃদ্ধ করছে বগুড়ার কৃষিক্ষেত্র। তাদের উৎপাদিত ফসল জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। আব্দুল সালাম বাবুর তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। বর্ষাকালে অথই পানি আর বন্যা শেষে জেগে ওঠে বালুচর। বন্যার পানিতে পলি পড়া উর্বর জমিতে ফসল ফলাতে ব্যস্ত হয়ে পড়েন চরাঞ্চলের চাষিরা। যমুনা নদী বিধৌত চরাঞ্চলে বন্যার 4 মাস ছাড়া গোটা বছর জুড়ে থাকে সবুজের সমারোহ। যমুনা নদীর তীরবর্তী সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনটের চরাঞ্চলে শুধু মরিচ উৎপাদন হয় 150 কোটি টাকারও বেশি। পাশাপাশি চাষাবাদ হয় ভুট্টা, পাট, ধান, গম, সরিষা, চীনাবাদাম, কাউন, মিষ্টি কুমড়া, আলু, পেঁয়াজ, মিষ্টি আলু, রসুন, বিভিন্ন ধরনের ডাল ও শাকসবজির। 3 উপজেলার চরে প্রযুক্তি নির্ভর উন্নত জাতের বীজের মাধ্যমে 30 প্রকারের ফসল ফলান কৃষকরা। গরু বকরি মনে করেন যে আমরা পাইলিচ্ছি, এইভাবে মনে করেন যে চল পেলে লেখাপড়া করাচ্ছি। গরু ছাগল পাইলি ওটা দিয়ে আপনার চল পেলে লেখাপড়া শেখায় এবং সংসারের আয় উন্নতি করি। দুধ হয়, এই দুধ বেচে আপনার এই দুধে বাচ্চা মানুষ করি, মানে লেখাপড়া শিখেছি। সারিয়াকান্দির 5টি ইউনিয়ন চরাঞ্চলে এখানকার অধিবাসীরা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে আসছে। সারিয়াকান্দির চরের যদি এরিয়া বলি 15,443 হেক্টর এবং সেখানে কৃষক পরিবার যদি বলি 15,500টা হচ্ছে কৃষক পরিবার। এই প্রত্যেকটা কৃষক পরিবারের কেউ না কেউ কৃষির সাথে জড়িত।
বগুড়ার এসব চরাঞ্চলের কৃষি আরো সমৃদ্ধ হবে বলে আশা করছেন জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। ত্রিশ প্রকারের ফসল এখানে হয় এই এলাকায় হয় এক বছরে। কৃষি বিভাগ আছে, সরকার আছে, আমরা সকলেই আছি। আগামী দিনে কৃষি আরো সমৃদ্ধ হবে এবং 2041 সালে উন্নত বিশ্বের কাতারে যাবে। যমুনার তীরবর্তী 90টির বেশি চরাঞ্চলের জমিতে গোটা বছর 2,20,000 মেট্রিক টন ফসল উৎপাদন হয়, যার বাজার মূল্য প্রায় 800 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গী থাকুন। আবারও স্বাগত নিউজ 24 দিনের সংবাদে। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ইউরোপ। বুধবার থেকে টানা ভারী বৃষ্টিতে পশ্চিমাঞ্চলে ব্যাপক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এরই মধ্যে জার্মানি ও বেলজিয়ামে প্রাণহানি হয়েছে 70 জনের, নিখোঁজ রয়েছেন অনেক মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ভবিষ্যতে বিশ্বকে আরও চরম আবহাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে বলে সতর্ক বার্তা দিচ্ছেন জলবায়ু বিজ্ঞানীরা। আর এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।